সুস্বাগতম কলেজের 2024-এর ছাত্র ছাত্রীদের জন্য। আমি বাগিশ্বের প্রাক্তনী কলেজের আংশিক অধ্যাপক ও বর্তমান হাই স্কুলের শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রী আমার কলেজ জীবনও সফল প্রতিষ্ঠিত। আজকে আমি তোমাদের কাছে আবার বলছি সুস্বাগতম জানাচ্ছি। তোমাদের এই কলেজ জীবন শুভ হোক, আনন্দদায়ক হোক, যেন বিঘ্ন না ঘটে। কিন্তু যে বিষয়টা নিয়ে আজকের কলেজে ভর্তি বিষয় জানাবো, সেটা 25টা কলেজে কিন্তু তোমাদের ভর্তি করা যাবে না। এই বিষয়টা নিয়ে তোমরা যদি ডিটেলস জানতে চাও, তা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই শোনো। এবং যারা আমার পরিবারের সদস্য আছো, তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যেও না। কিন্তু চলো আজকে তোমাদের কাছে যে বিষয় নিয়ে আজকে বলবো, সেটা হচ্ছে যে 25টি কলেজে অ্যাপ্লিকেশন, এই বিষয়টা নিয়ে অনেকে একটা বিভ্রান্তিতে আছো, আর সেই বিষয়টা তোমাদের জানতেই হবে। 25টি কলেজে অ্যাপ্লিকেশন বলতে কি বোঝায় এটা আগে বুঝতে হবে। কেউ কি প্রত্যেকটা কলেজে, তুমি জানো তোমার যে কম্বিনেশন আছে, সেই কম্বিনেশন অনুযায়ী তুমি যে কোনো জায়গাতে, তুমি যে সাবজেক্ট আছে, তুমি 6টা পর্যন্ত বিষয়ে অনার্সে অ্যাপ্লাই করতে পারো। তাহলে একটা কলেজে কেউ যদি 6টা বিষয়ে অ্যাপ্লাই করে নেয়, তাহলে এরকম 6টা 6টা করে 25x6টা কলেজে সে কি এতগুলো কলেজে অ্যাপ্লাই করতে পারবে? এটা কিন্তু অনেকের বিষয় সমস্যা দেখা দিয়েছে। কেউ কেউ বলেছে আমি বেশি অ্যাপ্লাই করবো না, একটা অ্যাপ্লাই করে রেখে দেবো। তো এগুলো ভালো করে জানো, বোঝো, কারণ সময় রয়েছে তোমাদের একদম একটা মাস, এখন এই মাসটা পুরো সময় থাকছে। তাই তোমরা অবশ্যই সব কিছু না বুঝে জেনে কিন্তু কখনো অ্যাপ্লাই করতে যাবে না। তো জেনে নাও বিষয়টা কি, যারা WBCAP-র আন্ডারে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে ভর্তি হতে চাইছো বা হবে, ইতিমধ্যে তোমরা জানো যেগুলো নিজস্ব কলেজ ছিল সেইগুলো তোমাদের ভর্তি প্রক্রিয়া অনেক শুরু শেষ হয়ে গেছে। কিন্তু এই কলেজগুলো কিন্তু তোমরা বাড়ি থেকে বসেই পশ্চিমবঙ্গের যত কলেজ আছে দেখতে পাচ্ছ। সিস্টেমটা তাহলে কি, তুমি একটা কলেজে যদি 4টা বিষয়ে অ্যাপ্লাই করে দাও, তাহলে তুমি কিন্তু 25টার মধ্যে 4টা হয়ে গেল। তাহলে বুঝতে পারছো কটা বিষয়ে তুমি অ্যাপ্লাই করছো তার উপর ডিপেন্ড করছে 25টা। তাহলে তোমার কিন্তু 25, কেউ যদি প্রতিটা কলেজে একটা করে করে করে, সেক্ষেত্রে হয়তো তার 25টা কলেজের অ্যাপ্লাইয়ের সুযোগ থাকছে। কিন্তু তুমি তো আর এমনও তো নাও হতে পারে, কোনো টার্গেট তো নাও থাকতে পারে যে আমি এই বিষয়ে অনার্স করবো, আর সেই বিষয়ে তুই অনার্স পাবে তার কি গ্যারেন্টি আছে? তার তোমাকে অনেকগুলো বিষয়ে বাঁচতে হবে। তোর ফার্স্ট, ধরো কোনো একজন স্টুডেন্টের ফার্স্ট প্রেফার হচ্ছে যে বাংলা অনার্স নেবে, ঠিক আছে, এখন সে হিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারে, পল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারে, ফিলোজফিতে অ্যাপ্লাই করতে পারে, এরপরে কোথাও বাংলা পেলো না, তখন তাকে ইতিহাসে যেতে হবে। তাই কিছু কলেজে বাংলা, কিছু কলেজে ইতিহাস, কিছু কলেজে পল সায়েন্স, তার যে কম্বিনেশনগুলো আছে সেগুলো কিন্তু চেরি চেরি করতে পারে, বা একই কলেজে করতে পারো সে 2টো 3টে 4টে করে। তারা বুঝতে পারছে এই সিস্টেমটা কিন্তু একটা জানতে হবে, কারণ তোমার যে অ্যাপ্লিকেশন আছে টোটাল অ্যাপ্লিকেশনের মধ্যে 25টা তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে, তার বেশি করতে পারো না। যদি তোমার কোনো কলেজে 4টা হয়ে গেল, 25টার মধ্যে 4টা কমে গেল, তাহলে যেখানে যেখানে তোমার কলেজ আছে তুমি সেখানে সেখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখবে টোটাল সংখ্যা যেন 25 পেরিয়ে না যায়। আর যারা কম করতে চাইছো তাদেরকেই বা বলো কম করবে কেন? তোমার যখন এরকম একটা বড় সুযোগ আছে 25টা অ্যাপ্লাই করার, তখন তুমি অবশ্যই কিন্তু সেটা করবে। এই সেটা করতে গিয়ে তোমার কিন্তু 25টা কলেজে নাও হতে পারে। যদি কেউ প্রতি কলেজে অন্তত 2-3টা করেও করো, তাহলে তার কিন্তু 25টা কলেজ হচ্ছে না, তার আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাই 25টা কলেজ যদি হয়, সেক্ষেত্রে প্রত্যেকটি কলেজে 1টি করে সাবজেক্টে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু তুমি যদি অনেকগুলো বিষয় নিয়ে অ্যাপ্লিকেবল করতে চাও, অর্থাৎ অনার্সের বিষয়ে, তাহলে কিন্তু দেখবে তোমার সংখ্যায় যেন সেগুলো 25টা হয়। তাই এটা ক্লিয়ার নিশ্চয় বোঝাতে পেরেছি যে 25টা কলেজে অ্যাপ্লাই নয়, 25টা অ্যাপ্লাই। সেক্ষেত্রে একটা কলেজে যদি তোমার 4টাও 5টাও হয়ে যায়, কোনো ক্ষতি নেই, তুমি একই কলেজে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি করতেই পারো, একই কলেজে তুমি করতে পারো বাংলা, ইতিহাস, ভূগোল, যা যা কম্বিনেশন তোমার ছিল উচ্চ মাধ্যমিকে সেসব বিষয়ে একই কলেজে তুমি সব বিষয়ই করতে পারো। কিন্তু দেখতে হবে যেন টোটাল সংখ্যাটা অবশ্যই 25টা পেরিয়ে না যায়। তাই যদি যদি এরকম ভেবে থাকো যে আমি রামানন্দ কলেজে করলাম 4টা বিষয়, ঠিক আছে, তাহলে আর খ্রিস্টান বা
আমি সম্মিলনী কলেজে করলাম চারটা বিষয়, তাহলে দুটি কলেজে হলো, এটা কিন্তু হলো না, আটটা হয়ে গেলো, 25 দুটি কলেজে আটটা ফুরিয়ে গেলো তোমার, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তার মানে বুঝতে পারছো যে কটা কলেজে করার আগে দেখবে কটা বিষয় তুমি করছো, এটা খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু কোনো ক্রমে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তোমার যদি টোটাল সংখ্যাটা 25 পেরিয়ে যায় তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি কম পছন্দ জানাতে পারো কিন্তু 25-এর বেশি পছন্দ জানাতে পারো না। তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে, এবং অবশ্যই তোমরা আমার এই চ্যানেলে তোমাদের পরপর দেখাবো কীভাবে, বা দেখিয়েছি ইতিপূর্বে কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করবে, এখনও পর্যন্ত খোলেনি বা খুললে ভালো করে দেখে নিও এবং দেখে শুনে বুঝে করো। আর প্রত্যেকেই কিন্তু নিজের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে পেমেন্টটা করবে। যদি তুমি কোনো কলেজ থেকে অন্য কলেজ যেতে চাও তাহলে ওই টাকাটা কিন্তু ট্রান্সফার করা যাবে, অর্থাৎ তুমি নিজের মোবাইলে করতেই পারো। যদি মোবাইলে করতে ভীতি থাকে তুমি কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে পারো, কিন্তু পেমেন্টটা কিন্তু তুমি নিজের অ্যাকাউন্ট থেকে দিও, তাহলে পরবর্তীকালে তোমার কিন্তু অসুবিধা হবে না। আর ডকুমেন্টসগুলো কিন্তু ঠিক ঠিক করে দিও, অর্থাৎ তোমার দেখবে যে অ্যাকাউন্টটি চালু আছে সেই অ্যাকাউন্টটি ঠিক আপডেট বা কেওয়াইসি দেওয়া আছে কিনা, সেই নিজের অ্যাকাউন্টটি তুমি অবশ্যই দেবে, নিজের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবে, নাহলে পরবর্তীকালে প্রবলেম হবে। আর সমস্ত ডকুমেন্টস, ছবি, ফটো, এগুলো কিন্তু সব, আধার কার্ড, তোমার অ্যাডমিট মার্কশিট, সমস্ত ডকুমেন্টসগুলো যেন ঠিকঠাক থাকে। সকলের জীবন শুভ হোক, যাতে প্রথমে অ্যাপ্লিকেশন করতে গিয়ে কেউ 25টার বেশি পার করে না দাও, যাতে তোমার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল না হয়ে যায়, তার জন্যই ছিল আজকের এই বার্তায়। এটুকু ছিল আজকের বিষয়। তোমাদের কলেজ জীবন শুভ হোক, আনন্দ হোক। আর যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো।